বৌমনির রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও। আজকে আমাদের বৌমনি রান্না করছে না, কিন্তু আমরা চলে এসেছি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী লাচ্ছি রেসিপি নিয়ে। এই লাচ্ছিটা খেতে খুবই টেস্টি, কারণ গরমের এই দুপুরে যদি পাওয়া যায় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, তাহলে মন প্রাণ দুটোই ঠান্ডা এবং শীতল হয়ে যায়। এবং লাচ্ছি শরীরের জন্য খুবই ভালো, শরীরকে ঠান্ডা রাখে এবং হজম ক্রিয়ায় সহায়। দেখুন, লোকটা বরফ কুচি দিল, দই দিচ্ছে, গুঁড়া দুধ দিল, ঠান্ডা পানি দিবে। এখন আশা করছি লাচ্ছিটা খুবই টেস্টি হবে। এই লাচ্ছিটার দাম খুব বেশি না, রিজনেবল প্রাইসই আছে, 30 টাকা গ্লাস। আশা করছি সবাই আপনারা এটা ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে পুরান ঢাকার চক বাজারে, সবাই মোটামুটি জানেন। ব্যাস, আমাদের মজাদার লাচ্ছি তৈরি হয়ে যাচ্ছে। এবং মাঝখানে একটা কথা বলে দিচ্ছি, নতুন নতুন এমন ভিডিও দেখবার জন্য এবং সুন্দর সুন্দর রান্না দেখবার জন্য অবশ্যই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। সামনে বৌমনি নিয়ে আসবে আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে, সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন। ব্যাস, আমাদের লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা লাচ্ছিটা ট্রাই করবো। আশা করছি আপনারাও আসবেন, এসে ট্রাই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।